হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমি তোমাদের জন্য যে আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের প্র্যাকটিস সেট দেওয়া শুরু করেছিলাম, আজকে আমরা তার 32 নম্বর ক্লাসটি দেখে নেব। আগের ক্লাসগুলি যারা দেখোনি অবশ্যই দেখে নিও, প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। সামনের পরীক্ষায় তোমরা এই ধরনের প্রশ্ন অবশ্যই দেখতে পাবে। তো দেখো কি বলা হয়েছে। আজকের 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে, দেখো কোন গ্রহের অপর নাম লুসিফার। তো কী হবে এটি অ্যান্সার? 4টে অপশান দেওয়া আছে, তোমরা শুধু নিজেরা সঠিক অ্যান্সারটি করতে পারছো কি দেখবে। আমি সঠিক অ্যান্সারটি বলে দেবো, শেষে আমার সঙ্গে মিলিয়ে নেবে এবং ভিডিও শেষে কমেন্টে আমাকে জানাবে যে নিজেরা কতগুলো করতে পারলে। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ডি অপশান, এটি সঠিক অ্যান্সার। ঠিক আছে, শুক্র গ্রহের অপর নাম লুসিফার বা শয়তান বলা হয়ে থাকে। এটি পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, এটাও তোমরা মনে রেখে দিও। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, নিম্নলিখিত চুক্তিগুলির মধ্যে কোনটি হিন্দু মুসলিম পার্থক্যের সমাধান করতে চেয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো রাইট অ্যান্সারটি কী হবে? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে কিনা এ অপশান, তোমাদের এটি রাইট অ্যান্সার। লখনৌ চুক্তি হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার, যেটি হয়েছিল 1916 সালে লখনৌ চুক্তি হয়েছিল। এটি হিন্দু মুসলিমদের মধ্যে পার্থক্যের সমাধান করতে চেয়েছিল। ঠিক আছে, এটি হয়েছিল মুসলিম লীগ ও জাতীয় কংগ্রেসের মধ্যে সংগঠিত হয় এটি। ঠিক আছে, এটা তোমরা মনে রেখে দিও। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, লবণ সত্যাগ্রহ আন্দোলনের জন্য মহাত্মা গান্ধী আনুমানিক কত দূরত্ব অতিক্রম করেছিলেন? তো এটির অ্যান্সার কী হবে? লবণ সত্যাগ্রহ আন্দোলনের জন্য কবে হয়েছিল এটি? 1930 সালে। ঠিক আছে, 12ই মার্চ ডেটটি তোমরা মনে রেখে দিও। গুজরাটের সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত অভিযান শুরু করেছিলেন কতজন না 78 জন মিলে। ঠিক আছে, যেটাতে সময় লেগেছিল টোটাল 24 দিন। এগুলো তোমরা মনে রেখে দিও। এখানে দেখো যে দূরত্ব অতিক্রম করেছিল সেটা হয়ে যাবে 241 মাইল। ঠিক আছে, সি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, মিকির পাহাড় ভারতের কোথায় অবস্থিত? তো এটি রাইট অ্যান্সার কী হবে? মিকির পাহাড় ভারতের কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি আসামে অবস্থিত। ডি অপশান এটি তোমাদের সঠিক উত্তর, এটি আসামে অবস্থিত। এর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ডাম্বুজকো, এটা তোমরা মনে রেখে দিও। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন, সেটগুলি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও। যারা প্রিভিয়াস সেটগুলি দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে একটা আলাদা করে প্লেলিস্ট বানানো আছে। তো একসঙ্গে তোমরা সব কটা ভিডিও পেয়ে যাবে গেলে, তো অবশ্যই দেখে নিও। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি এখনও, সেখানে আমি গুরুত্বপূর্ণ আপডেট এবং পিডিএফ পোস্ট করে থাকি, তো অবশ্যই জয়েন হয়ে নিও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। দেখো 5 নম্বর বলা হয়েছে কি, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটির দৈর্ঘ্য দীর্ঘতম? তো রাইট অ্যান্সারটি কী হবে? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি কী হবে তাহলে? এ অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, গোদাবরি হয়ে যাবে এখানে এটির রাইট অ্যান্সার। উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদীও কিন্তু গোদাবরি। এই প্রশ্নটা অনেক পরীক্ষায় আসে এবং একে দক্ষিণ গঙ্গা বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা তোমরা মনে রেখে দিও। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, নিম্নলিখিত কোন বছরে রাজ্যসভা প্রথম গঠিত হয়েছিল? তো রাইট অ্যান্সারটি কী হবে? রাজ্যসভা প্রথম গঠিত হয়েছিল কোন বছরে? সঠিক অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে রাজ্যসভা গঠিত হয় প্রথম 1952 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এত সালে হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। এই অপশান এটির সঠিক উত্তর। 3rd এপ্রিল ডেটটা যদি তোমাদের মনে থাকে তো মনে রেখে দিও, 3rd এপ্রিল 1952। মোট তখন 216 জন সদস্য নিয়ে গঠিত হয়। ঠিক আছে, তার মধ্যে 12 জনকে রাষ্ট্রপতি মনোনীত করেছিলেন। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, ড্যাশ ছিল যুক্তরাজ্যের 7 জন সংসদ সদস্যের একটি দল যা ব্রিটিশ ভারতের সাংবিধানিক সংস্কারের পরামর্শ দেওয়ার জন্য গঠিত হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সঠিক অ্যান্সারটি কী হবে তাহলে? এটি রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে সাইমন কমিশন। সি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। সাইমন কমিশন ছিল যুক্তরাজ্যের 7 জন সংসদ সদস্য নিয়ে একটি দল যেটি সাংবিধানিক সংস্কারের পরামর্শ দেওয়ার জন্য গঠিত হয়েছিল। ঠিক আছে, কবে ভারতে আসে সাইমন কমিশন? 1928 সালে ভারতে আসে এটি। ঠিক আছে, নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে, কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ হয়ে যাবে কোথায় না সিকিমে অবস্থিত। ঠিক আছে, এ অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার। এটি ভারতের প্রথম মিক্সড হেরিটেজ সাইট, এটাও তোমরা মনে রেখে দিও। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন তোমাদের। দেখো এই প্রশ্নের উত্তরের সাথে সাথে আমি যে এক্সট্রা ইনফরমেশানগুলো দিই সেগুলো তোমরা মনে রাখার চেষ্টা করো বা খাতায় নোট করে নিও, তাহলে তোমরা আরও অনেক প্রশ্ন কমপ্লিট করে ফেলতে পারবে। দেখো 9 নম্বর বলা হয়েছে কি, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সর্বাধিক স্বাক্ষরযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হলো। তো এটি রাইট অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে বি অপশান লাক্ষাদ্বীপ, তোমাদের এখানে এটির সঠিক অ্যান্সার। এরপরে দেখো 10 নম্বর বলা হয়েছে, সাইট্রিক অ্যাসিড চক্র নামেও পরিচিত ড্যাশ। তো রাইট অ্যান্সার কী হবে? 4টে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে সেটি হচ্ছে এ অপশান ক্রেবস চক্র, সাইট্রিক অ্যাসিড চক্র নামেও পরিচিত। 11 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে 103তম সাংবিধানিক সংশোধনী আইনের সাথে সম্পর্কিত নিম্নের কোনটি? তো এটি রাইট অ্যান্সার কী হবে? চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি কী হবে? 103তম সাংবিধানিক যে সংশোধন হয়েছিল সেটা কিসের সাথে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে সি অপশান, তোমাদের এটি সঠিক অ্যান্সার। ঠিক আছে, অর্থনৈতিকভাবে দুর্বল অংশের নাগরিকদের জন্য 10% কোটা, এইটা হয়ে যাবে তোমাদের এখানে এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, 12 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, কোষ বিভাজনে সহায়তা করে এমন একটি উদ্ভিদ হরমোন নিচের কোনটি? তো চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সারটি কী হবে? কোষ বিভাজনে সহায়তা করে এমন একটি উদ্ভিদ হরমোন নিচের কোনটি? সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে সেটি হচ্ছে সাইটোকাইনিন, সি অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো, 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, লিভিং রুট ব্রিজ নিম্নের কোথায় অবস্থিত? লিভিং রুট ব্রিজ নিম্নের কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি অবস্থিত হয়ে যাবে মেঘালয়ে, তোমাদের এ অপশান হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার। এরপরে দেখো, 14 নম্বর প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন, বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতি হলেন, তো চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সারটি কী হবে? সরকারের প্রধান, সরকার ও দেশ, সংসদের প্রধান, দেশের প্রধান। তো চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন দেশের প্রধান, ডি অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো, 15 নম্বর প্রশ্ন বলা হয়েছে, লোহাকে মরিচা থেকে রক্ষা করতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? আশা করি এটার অ্যান্সারও তোমরা পারবে, সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে বি অপশান, গ্যালভানাইজেশন, যেখানে 10 তার প্রলেপ দেওয়া হয় লোহার উপরে, বি অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো, 16 নম্বর প্রশ্ন বলা হয়েছে, নিচের কোন অ্যাসিড অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহৃত হয়? তো রাইট অ্যান্সার কী হবে? কোন অ্যাসিড অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহৃত হয়? রাইট অ্যান্সারটি কী হবে তাহলে? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে বোরিক অ্যাসিড। ঠিক আছে, এই অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। নেক্সট দেখো, 17 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন কোন সালে প্রতিষ্ঠিত হয়? তো এটির অ্যান্সার কী হবে? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন কোন সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1928 সালে, বি অপশান হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো, যারা নতুন আমাদের চ্যানেলে আসছো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ডেলি তোমরা ক্লাস পাবে। আমি মাঝে মাঝে একটু ব্যস্ত হয়ে পড়ার জন্য তোমাদের ক্লাস দিতে পারি না, নাহলে তোমরা ডেলি কন্টিনিউ ক্লাস পেতে থাকবে। ঠিক আছে, এবার থেকে কোনো অসুবিধা হবে না তোমাদের আর। দেখো, বলা হয়েছে সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন? তো কী হবে এটির অ্যান্সার? সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন? ক্লাস যতদিন না পরীক্ষা হচ্ছে কন্টিনিউ চলবে। ঠিক আছে, এর যে তোমাদের যে আমি 40টা সেট দেবো কি 50টা, এরকম নয়, যতদিন পরীক্ষা না হচ্ছে ততদিন কন্টিনিউ সেট আমি দিতে থাকবো। তো অবশ্যই চ্যানেলটি ততদিন তোমরা দেখতে থাকবে। ঠিক আছে, ডেলি ক্লাস তোমরা পাবে। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এ অপশান, লর্ড কর্নওয়ালিস হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো, 19 নম্বর প্রশ্ন বলা হয়েছে, নিচের কোনটি লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের সবচেয়ে দক্ষিণে অবস্থিত? তো রাইট অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ডি অপশান, মিনিকয় হয়ে যাবে তোমাদের এখানে এটির রাইট অ্যান্সার। এরপরে দেখো, 20 নম্বর প্রশ্ন বলা হয়েছে, কে বাঁধ ও নদী উপত্যকা প্রকল্পকে আধুনিক ভারতের মন্দির বলে অভিহিত করেছেন? কে কথাটি বলেছিলেন? তো রাইট অ্যান্সার কী হবে? চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে সেটি হচ্ছে আধুনিক ভারতের মন্দির, বাঁধ ও নদী উপত্যকা প্রকল্পগুলিকে বলা হয়েছিল বা বলেছিলেন যিনি, তিনি হচ্ছেন পণ্ডিত জওহরলাল নেহরু। ঠিক আছে, ডি অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, 21 নম্বর প্রশ্ন বলা হয়েছে, ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করা যেতে পারে ড্যাশ দ্বারা। তো এটি সঠিক অ্যান্সার কী হবে? সি অপশান তোমাদের এটি সঠিক অ্যান্সার। ঠিক আছে, সংসদ দ্বারা, সি অপশান হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার। এরপরে দেখো, 22 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, নিম্নলিখিতগুলির মধ্যে কে স্বাধীনতা আন্দোলনের ভারত ছাড়ো পর্বের একমাত্র শহীদ ছিলেন যাকে ফাঁসি দেওয়া হয়েছিল? তো রাইট অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কেনা কুশল কোনোয়ার হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার, সি অপশান হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার। ঠিক আছে, এনাকেই একমাত্র ফাঁসি দেওয়া হয়েছিল। নেক্সট দেখো, 23 নম্বর প্রশ্ন বলা হয়েছে, নিচের কোনটি চেতনানাশক হিসাবে ব্যবহৃত হয়? তো রাইট অ্যান্সারটি কী হবে? চেতনানাশক হিসাবে নিম্নে চারটি অপশানের মধ্যে কোনটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হয়ে যাবে N2O। ঠিক আছে, নাইট্রাস অক্সাইড, যেটিকে লাফিং গ্যাস নামেও পরিচিত, যেটি তোমাদের এটি চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট দেখো, বলা হয়েছে কি, ভারতের সংবিধানের ধারণা সর্বপ্রথম দিয়েছিলেন নিম্নের কে? বহু পরীক্ষায় প্রশ্নটি বারবার এসে গেছে। তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে MN রায়, ডি অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো, 25 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, নিচের কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এই চারটি অপশানের মধ্যে সেটি হচ্ছে ডি অপশান, ডিপথেরিয়া, যেটি নাক ও গলা সংক্রমিত করে, গলাকে সংক্রমিত করে এই ব্যাকটেরিয়া দ্বারা। তো ডি অপশান হয়ে যাবে তোমাদের এটি সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, 26 নম্বর প্রশ্ন বলা হয়েছে, আম্বুবাচি মেলা হলো ড্যাশ রাজ্যের হিন্দু ধর্মের একটি বাৎসরিক উৎসব। তো এটি সঠিক অ্যান্সার কী হবে? আম্বুবাচি মেলা ড্যাশ রাজ্যের হিন্দু ধর্মের একটি বাৎসরিক উৎসব। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এখানে এটি হচ্ছে আসাম রাজ্যের একটি বাৎসরিক উৎসব হিন্দু ধর্মের। ঠিক আছে, সি অপশান হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি কালমেজুট চিত্রকলা কোন রাজ্যে লক্ষ্য করা যায়? তো কী হবে অ্যান্সার এটির? কালমেজুট চিত্রকলা কোন রাজ্যে লক্ষ্য করা যায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কালমেজুট চিত্রকলা লক্ষ্য করা যায় যে রাজ্যে সেটি হচ্ছে কেরল হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার। ঠিক আছে, ডি অপশান এটি রাইট অ্যান্সার। এরপরে দেখো 28 নম্বর প্রশ্ন। টোটাল এখানে 40টা প্রশ্ন আছে। তোমরা ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করো রোজই তোমরা যে নিজেরা কতগুলো করতে পারছো তোমরা। ঠিক আছে, এবং সেটগুলো তোমাদের কেমন লাগে সেটাও আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। নেক্সট দেখো হোয়াই আই অ্যাম হিন্দু বইটির রচয়িতা কে? তো কী হবে অ্যান্সার এটির? হোয়াই আই অ্যাম হিন্দু বইটির রচয়িতা কে? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটির রচয়িতা হয়ে যাবেন শশী থারুর। বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন বলা হয়েছে সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক ছিলেন কে? রাইট অ্যান্সার কী হবে? সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ডি অপশান ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় হয়ে যাবে এটি রাইট অ্যান্সার। কবে প্রতিষ্ঠিত হয় এই পত্রিকাটি? 1822 সালে এই পত্রিকাটি প্রতিষ্ঠিত হয়। এর সম্পাদক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি জিডি বিড়লা ট্রফি নিম্নের কোন খেলার সাথে যুক্ত? তো এটির অ্যান্সার কী হবে? জিডি বিড়লা ট্রফি নিম্নের কোন খেলার সাথে যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে জিডি বিড়লা ট্রফি খেলার যে ট্রফিটি আছে এটি ক্রিকেট খেলার সাথে যুক্ত। বি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন বলা হয়েছে দ্বিতীয় গোলটেবিল সম্মেলন 1931 সালে হয়েছিল নিম্নের কোথায়? তো রাইট অ্যান্সারটি কী হবে? কোথায় অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1931 সালে? সালটা মনে রেখে দিও, 1931-এ হয়েছিল। যে স্থানটি ছিল সেটি হচ্ছে লন্ডনে হয়েছিল এটি। এ অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন বলা হয়েছে ক্যানন বল শব্দটি নিম্নের কোন খেলার সাথে যুক্ত? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ক্যানন বল শব্দটি নিচের কোন খেলার সাথে যুক্ত? সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে এটি, সেটি হচ্ছে এটি যে খেলার সাথে যুক্ত সেটি হচ্ছে এ অপশান লন টেনিসের সাথে এটি যুক্ত। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এ অপশান। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন বলা হয়েছে 1942 সালে যখন ক্রিপস মিশন ভারতে আসে তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? রাইট অ্যান্সারটি কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে সেই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। বি অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি 1878 সালে ব্রিটিশ ভারতে নিচের কোন আইনটি প্রণীত হয়েছিল? চারটি দেখো অপশান আছে, চারটি আইনের মধ্যে যে আইনটি 1878 যে আইনটি প্রণীত হয়েছিল সেটি কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো যেটি, সেটি হচ্ছে সি অপশান ভার্নাকুলার প্রেস অ্যাক্ট যেটি 1878 প্রণীত হয়েছিল। ঠিক আছে, এটি সেই সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিটন। ঠিক আছে, এটা তোমরা মনে রেখে দিও। নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন বলা হয়েছে বিজেন্দ্র সিং ও শিবা থাপা হলেন ভারতের বিখ্যাত ড্যাশ খেলোয়াড়। তো কী হবে অ্যান্সার এটির? বিজেন্দ্র সিং এবং শিবা থাপা কোন খেলার সাথে যুক্ত বা কোন খেলোয়াড় ছিলেন ইনারা? তো রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ইনারা হচ্ছেন বক্সিং খেলোয়াড়। ঠিক আছে, বি অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 36 নম্বর প্রশ্ন বলা হয়েছে যখন নীল লিটমাস একটি টেস্ট টিউবে একটি অজানা তরলে যোগ করা হয় তখন এটি লাল হয়ে যায়, তরলটি কী ছিল? তো রাইট অ্যান্সারটি কী হবে? চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে একটি অ্যাসিড ছিল তরলটি। ঠিক আছে, সি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো এরপরে 37 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোন সাংবিধানিক সংশোধনীর অধীনে সিকিমকে রাষ্ট্রের একটি সহযোগী রাজ্যের মর্যাদা দেওয়া হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আশা করি তোমরা এটি অ্যান্সার পারবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে সিকিমকে রাষ্ট্রের একটি সহযোগী রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল 36তম সংবিধান সংশোধনীতে। ঠিক আছে, এই অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি অ্যাকোয়া রিজিয়া হলো ড্যাশের মিশ্রণ? এটির অ্যান্সার কী হবে? অ্যাকোয়া রিজিয়া হলো ড্যাশের মিশ্রণ। অপশানগুলো বড় বড়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কি না এখানে সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে তোমাদের বি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, ঘনীভূত হাইড্রোক্লোরিক অ্যাসিডের 3 অংশ এবং 1 অংশ ঘনীভূত নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ হচ্ছে অ্যাকোয়া রিজিয়া নামে পরিচিত। এরপরে দেখো 39 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি 2025 সালে 20তম G20 মূল্যবান সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? তো রাইট অ্যান্সার কী হবে? এবারে ভারতে অনুষ্ঠিত হয়েছিল। তো 2025 সালে 20তম যে G20 সম্মেলন হবে সেটি কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। ঠিক আছে, অবশ্যই মনে রেখে দিও তোমরা প্রশ্নটি, দক্ষিণ আফ্রিকায় হবে 2025 সালে 20তম G20 সম্মেলন। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন এবং আজকের এই সেটটির লাস্ট প্রশ্ন এটি। ঠিক আছে, তোমাদের জন্য এই প্রশ্নটি থাকবে, তো অবশ্যই কমেন্টে অ্যান্সার করার চেষ্টা করো, নাহলে আমি পরের পাঠে বা কমেন্টে এটার অ্যান্সার বলে দেবো। যখন আমরা একটি পেঁয়াজ কাটি তখন একটি গন্ধ নির্গত হয় এবং আমাদের চোখ থেকে অশ্রু নির্গত হয়, এর জন্য কোন যৌগ দায়ী? তো চারটি অপশানের মধ্যে যেটি সঠিক অ্যান্সার হবে অবশ্যই তোমরা জানিও। ঠিক আছে, তোমাদের জন্য এই প্রশ্নটি রইল। সেটটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, যারা আমাদের চ্যানেলে নতুন আসছো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যেও না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে আমরা কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে সাথে সাথে পৌঁছায়। ডেলি তোমরা এই চ্যানেলে ক্লাস পাবে, যেটা তোমাদের যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন চলবে, তো অবশ্যই ডেলি তোমরা চ্যানেলটি ফলো রেখো। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার।